বেশ কিছুদিন ধরেই আঁচ করা যাচ্ছিল বড়সড় কিছু একটা ঘটতে চলেছে মেম বউ ধারাবাহিকে। ধারাবাহিকের গল্পের গতি প্রকৃতি সেই ইঙ্গিত তো দিচ্ছিলই। ভাবনার আগুনে ঘি ঢাললো এবার সিরিয়ালের সম্প্রতি ব্রেক কার্ড। সেখানে দেখা গেল একটি আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছে মেম বউ। এরপরই ঘটে গেল সেই গা কাটা দেওয়া ঘটনা। আয়নার মেম বউয়ের প্রতিবিম্বের চোখ ক্রমশই মণিহীন হয়ে ওঠে। কি আশ্চর্য, এমন চোখ তো ভারতীয় ছবিতে ভূতের চোখ হিসেবে পরিচিত। তবে কি মেম্বু এবার ভূত বউ হতে চলেছে? বিষয়টা নিয়ে তলিয়ে ভাবতেই হলো। আয়নার মেম্বুয়ের ভূতুড়ে চোখ আর গতকালকের এপিসোডের মেম্বুয়ের খুন, দুয়ে দুয়ে চার কিন্তু হয়েই যাচ্ছে। তবে কি এবার বধূবরণের ঝিলমিলের মতো মেম্বুয়ের অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াবে আর ধারাবাহিকের নতুন নায়িকার জিনা হারাম করে ছাড়বে? তার চেয়েও বড় প্রশ্ন, স্টার ঝলসার বিকেল 5টার স্লট থেকে রাত 11:30টার স্লটে ধারাবাহিকটি স্থানান্তর হওয়ার পরে কি কাহিনীকারের মাথায় এই ভুতুরে আইডিয়াটি এলো? মেম্বুকে এমনি দেখলে একটু গা ছমছম করে। এবার ভূত হলে যে দর্শকদের কি হাল হবে তা দেখতে অপেক্ষা করতে হবে আগামী এপিসোডগুলোর জন্য। বন্ধুরা, আপনারা কি ভাবছেন, সিরিয়ালটির মোড় কোন দিকে যাচ্ছে? কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনাদের পছন্দের ধারাবাহিকের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।